আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আর আজকে ব্লগের ভিডিওটা কিন্তু অনেক পুরানো। তো সামার তো আসলে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যে ঘোরাফেরা করছি ভিডিওগুলো আসলে এখনও শেয়ার করা হয় নাই। তো আজকে একটা নতুন একটা জায়গা যাবো, এখানেও আমি কখনো যাই নাই, ফার্স্ট টাইম যাইতেছি, এবং একটু দূরেই, তো হাজব্যান্ডকে ছাড়া যাইতেছি। খুব ভালোও লাগতেছে আবার খুব খারাপও লাগতেছে, কারণ দূরে কোথাও আসলে একা একা মানে এইভাবে যাওয়া হয় না হাজব্যান্ড ছাড়া। তো আজকে হাজব্যান্ড না থাকুক, বান্ধবীরা আছে, বান্ধবীদের সাথে যাব। তো এখানে যাওয়ার জন্য ছোটোখাটো একটু প্রস্তুতি নিলাম, কারণ এখানে গেলে তো বাচ্চাদের ক্ষুধা লাগবে, কতক্ষণে না কতক্ষণে আসি তারও তো কোনো ঠিক নেই। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা একদম রাত্রে প্রায় 8-9টা পর্যন্ত ভেনিস, যে সানমার্কও আছে, সব কিছু ঘুরে তারপর পাশে আসবো। তো যেমন কথা তেমন কাজ, এখন আমরা এখন সবাই পিয়াছালে রোমা চলে এসেছে, আর এখান থেকেই মুরানোর জন্য বাস মানে লঞ্চে উঠবো, সরি। তো আমরা এখন ভাবিরা ওনারা টিকিট কিনতেছে, তো আমার টিকিট আগে আমার হাজব্যান্ড মানে কাটিয়ে দিয়েছিলো যে টিকিট এখানে পাও না পাও। এখানে আসলে সব ট্যুরিস্ট এলাকা, তো সবসময় যে টিকিটের দোকানগুলো সবসময় খোলা থাকে, তারপর আমি আগে কিনে রাখছি যেহেতু পরে যায় ঝামেলা না করতে হয়। তো আমরা এখন লঞ্চের জন্য অপেক্ষা করতেছি, তো লঞ্চ আসলে তারপর এই তো আমরা লঞ্চে উঠে গেছি, এখন আমরা চলে যাবো মুরানো। আর যেতে যেতে সাগরের মধ্যে ভিডিও করতেও আমার কেন জানি অনেক ভয় করে, মনে হচ্ছে হয়তো মোবাইল পড়ে যাবো, নাহলে আমি পড়ে যাব। তারপর আজকে আবার অন্য সময় কিন্তু লঞ্চে যে বাইরে সিট থাকে ওইটার মধ্যে কিন্তু মানে জায়গা পাওয়া যায় না, সবাই বাইরে বসতে চায়, কারণ বাইরে বসলে সাগরের যে সৌন্দর্য সেটা বেশি দেখতে পারে। তো আজকে আবার খালি ছিল, তো ভাবলাম যে তাহলে আজকে যেহেতু খালি আছে একটু ভিডিও করে আনি। আর এইভাবে দাঁড়িয়ে আসলে থাকতে ভালোই লাগে, কিন্তু মনের মধ্যে তারপরে ভয় করে। এমনভাবে দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইটালিয়ানদের মানে ভেনিসে যারা মারা যায় তাদের কবরস্থান। তো আমরা লঞ্চ থেকে নেমে এখন চলে এসেছি মুরানো, আর মুরানো থেকে পরে আমরা একটু দেখে দেখে দোকানগুলো দেখে, এখানে মুরানোর অনেক গ্লাসের ফ্যাক্টরি আছে, অনেক গ্লাসের অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো গ্লাসের ফ্যাক্টরিগুলো আসলে এখন দেখতে যাবো না, কারণ আমরা যে মুরানো যাবো, মুরানো গেলে পরে আমাদের লেট হয়ে যাবে, দেখা যায় পরে সন্ধ্যে হয়ে যাবে, কারণ আমরা বাসা থেকে যখন রওনা দিছি তখন 2টা বাজে, এখানে আসতে আসতে প্রায় আমাদের মুরানো যেতে যেতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো লেগে গেছে। তো মুরানো আসলে অনেক সুন্দর সুন্দর গ্লাসের জিনিস পাওয়া যায়, এত সুন্দর সবগুলো জিনিস, যা মানে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে, মানে মন চাইবে যে সব কিনে নিয়ে আসি। তো আবার দামটাও অনেক বেশি, বলে না দেখতে যেমন সুন্দর তার দামটাও অনেক বেশি হয়। আর আমরা দোকানের ভিতরে আসলে ঢুকে নেই, কারণ যেহেতু কিছু কিনবো না, সেহেতু আর শুধু শুধু দোকানে ঢুকে ভিড় জমিয়ে লাভ নেই। তো এখানে জুয়েলারিও গ্লাসের পাওয়া যায় একদম সব, অনেক মানে দোকানগুলোর ভিতরে দেখলাম যে সবই পাওয়া যায়। তো এখন কিছু কিনি না, সামনের সামারে হয়তো বা হাজব্যান্ডকে নিয়ে আসলে তখন কিনবো, ছোটোখাটো কয়েকটা জিনিস কিনবো। আর আমরা তো ভেনিসেই থাকি, যখন ইচ্ছা তখনই যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এখানে দেখতে দেখতে যাইতেছি আর এত ভালো লাগতেছে, মন তো চাইতেছে সবগুলো কিনে নিয়ে যাই। এখন আমরা চলে যাবো বুড়ানো, দুটোটার নামে প্রায় একই রকম তাই না, মুরানো বুড়ানো। তো মুরানো হচ্ছে গ্লাস মানে গ্লাস ফ্যাক্টরি, গ্লাসের জিনিসের জন্য বিখ্যাত, তো মানুষ এই গ্লাসের জিনিস দেখতে মুরানো যায়। আর বুড়ানো হচ্ছে
কালারফুল মানে বাড়ি দেখার জন্য মানুষ যায়। তবে আমার মনে হচ্ছে যেন মুরানো থেকে বুড়ানোই অনেক লোক বেশি ছিল। তো চলেন যে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আমারও প্রথম দেখা বুড়ানো। অনেক শুনেছি বা অনেক ছবিতে দেখছি, কিন্তু কখনো বাস্তবে দেখা হয় নাই। তো এখানে যখন আমরা লজ থেকে নামি তখনই হচ্ছে একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটা দেখেই আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এত সুন্দর কালার, আর আমার না একটু গাঢ় গাঢ় কালার মাঝে মধ্যে খুব ভালো লাগে, আবার সবসময় না, মাঝে মাঝে চেঞ্জ হয়। তবে পুরানো যখন এসেছি তখন বাড়িগুলো দেখে আমার অনেক ভালো লাগছিলো। আর এই যে বাড়িটার কালারটা হচ্ছে আমরা আমাদের দেশে আমাদের যে বিল্ডিং আছে বিল্ডিংয়ের কালারটাও কিন্তু সেম এই কালারের, হলুদ কালারের, অনেক গাঢ় হলুদ কালারের। আমার হাজব্যান্ড এখান থেকে চয়েস করে দিছে। তো যখন চয়েস করে দিছিল তখন আমি ভাবলাম যে কেমন না কেমন লাগবে, কিন্তু যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন দেখে আমারও অনেক ভালো লাগছে। কালারটা মানে খুব মানে চোখে লাগার মতো। অনেকে বলবেন যে খ্যাত খ্যাত না, আসলে মাঝে মাঝে কিছু জিনিসই কালারফুল হলে ভালো লাগে। যেমন বুড়ানো, বুড়ানো যখন আসছি বাড়িগুলো মানে প্রত্যেকটা বাড়ি খুব কালারফুল, প্রত্যেকটা বাড়ি প্রায় সমানই, দোতলা তিনতলা, এর উপরে বেশি বড়ো বিল্ডিং এখানে নাই, সবগুলো বাড়ি ছোটো ছোটো। তো এখানে আবার সাথে একটা ছোটো 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 না মিডিয়াম সাইজের একটা পার্কও আছে। তো এখানে বাচ্চাদের খেলার জন্য আসলে কোনো কিছুই নেই, শুধু বসার জন্য কয়েকটা সিট আছে। আর এখানে অনেক ট্যুরিস্ট আসছে, আসলে মুরানো এত ট্যুরিস্ট দেখি নেই, পুরানো অনেক ট্যুরিস্ট। তো এখানে আমরা আগে বসে হালকা একটু নাস্তা খেয়ে নেবো, কারণ বাচ্চারা তো ওরা ওদের না খিদে লাগছে। তো ভাবলাম যে তাহলে আমরা একটু খেয়ে নিই। তো আমাদের সবচেয়ে আজকে মানে এখানে আসার মধ্যে একটা জিনিস ভুল হয়েছে, আমরা কেউ কোনো চাদর নিয়ে আসি নাই। ভাবলাম যে এখানে লাগবে না হয়তো বা, এখন দেখি যে এখানে চাদর লাগবে বসার জন্য। তারপর আমরা বাচ্চাদেরকে টিস্যু দিয়ে কখনো কোনোরকম বসিয়ে তারপর হালকা নাস্তা করে দিয়েছে। আর হালকা বললেও ভুল হবে, কারণ এক ভাবি মুরগি যে পাখা থাকে এগুলো ভেজে নিয়ে আসছে। আর হচ্ছে আরও মানে কী কী, আমার আসলে এটা আরও এক দেড় মাস আগের ভিডিও, তো আমার ভুলে গেছে। আরেকজন মোগলা নিয়ে এসছে, আমি এগুলো নিয়ে টুকটাক নিয়ে গেছি। তো খাবার কম বললেও ভুল হবে, অনেক ধরনের সব খাবার মিলে অনেক খাবার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছে। তো এখান থেকে খাওয়া শেষ করে একটু বসে তারপর এখন আমরা এই বাড়িঘরগুলো দেখতে যাব। তো এই বাড়িঘরগুলো আসলে যতটা বাড়ি দেখছি সবগুলো বাড়ি অনেক ভালো লাগছে। তো যেহেতু এটা বুড়ানো মুড়ানোর কাছাকাছি, তো এখানে গ্লাসের জিনিস তো থাকবেই। তো এখানে গ্লাসের ছোটো ছোটো শোপিসগুলো দেখা যাইতেছে, এত সুন্দর লাগতেছে। আর মানে সবগুলো শোপিস ছোটো ছোটো কিন্তু দাম অনেক বেশি। তো এখানে শুধু গ্লাসের দোকান আছে সেটা না, এখানে এখানে অনেক বিভিন্ন ধরনের কাপড় চোপড় A to Z অনেক কিছুরই দোকান আছে, তবে সব জিনিসেরই অনেক দাম বেশি। দাম তো বেশি থাকবে যেহেতু এটা ভেনিস, ভেনিসের ট্যুরিস্ট এলাকায় সব কিছুর একটু দাম বেশি থাকে, এটাই স্বাভাবিক। তো আমরা এই অলি গলি সব ঘুরতেছি, আর এখানে মানুষের জন্য হাঁটা যাইতেছে না, কারণ গলিগুলো আসলে বেশি বড় না। তারপরও মানে ট্যুরিস্ট আছে তো সেজন্য মানে অনেক হাঁটতে একটু কষ্ট হচ্ছে। এরপরে হচ্ছে এই যে লেকের দুই পাশে যে আমার মনে হচ্ছে যে বোটগুলো রাখা আছে, এগুলো মনে হয় সম্ভবত ব্যক্তিগত, কারণ প্রত্যেকটা বাড়ির কাছে একটা একটা বোট রাখা। আমি আসলে সেও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে। তো এই যে এখন আরেকটা গলি দিয়ে চলে যাবো, আর এই যে বাড়িগুলো দেখ কত সুন্দর লাগছে, বাড়িগুলো কিন্তু বেশি বড় না। আর সবচেয়ে ভালো মানে সুন্দর একটা ব্যাপার হচ্ছে আজকে আমি একটা ব্লু কালারের জামা পরে গেছি। তো এই ব্লু কালারের বাড়ির সাথে আমার জামাটা পুরোই ম্যাচিং হয়ে গেছে। তো ভাবির আবার দুষ্টুমি করতেছে যে আপনি জেনে শুনে এরকম জামা পরে আসছেন। আমি আসলে আমি জেনে শুনে এরকম জামা আমি বুড়ানো কেমন সেটা হয়তো মোবাইলে ভিডিও টিডিও দেখছি, কিন্তু আমি সরাসরি তো কখনো দেখি না। এটা আমার ভালো লাগছে সেজন্য জামাটা পরে চলে এসেছি। আর এখানে শুধু এক কালার না, বিভিন্ন কালারের মানে বাড়ি আছে, তা আমি আপনাদের জামার সাথেও তো মিলে গেছে। তো এই হাঁটতে হাঁটতে এদিক সেদিক, এই হচ্ছে পুরানো, পুরানো এই বাড়িগুলো দেখার জন্যই মানুষ বেশি আসে। মানে বাড়িগুলো বেশি বড়ও না, আবার মনে হচ্ছে সবগুলো এই পাখির বাসার মতো।
যে একটা ব্রিজ দেখা যাচ্ছে সবাই ওখানে উঠে ছবি তোলে ওই টিকটক করে তো আমরা বা বাকি থাকবো কেন আমরাও চলে যাই একটু ভিডিও করে নিয়ে আসি টিকটক তো করি না যাক একটু ভিডিও করে নিয়ে আসি আর এখান থেকে আসলে ভিউটা এত সুন্দর আসে যা বলার বাইরে কারণ উপর থেকে যখন মানে আর আসলে সত্যি কথা বলতে আমার আমি কিন্তু প্রফেশনাল না যারা মানে ভিডিও করতে মানে অনেক ভালো জানে বা ওদের ক্যামেরা ভালো তারা কিন্তু এই জায়গাটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে উঠাতে পারে ওদের মানে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেভাবে উঠাতে পারি নাই তারপরও যতটুকু পারছি ততটুকুই মানে আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে জায়গাটা অনেক সুন্দর দেখার মানে দেখার মতো তেমন কিছু নাই এই বাড়িগুলাই তারপরও আমার কাছে অনেক ভালো লাগছে এই শহরটা কী নাম দেওয়া যায় বলেন তো ইতালিয়ানরা তো এটা নাম দিয়েছে বুরানো তো আমার কাছে মনে হচ্ছে বুরানো না দিয়ে যদি বাংলাদেশের নাম দেওয়া হতো রংধনু আর ইতালিয়ান ভাষায় রংধনুকে সাবা ইতালিয়ান ভাষায় রংধনুকে কী বলে আর্কুবালিন্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ আমরা যে বলি সাত রং রংধনু এটাকে বলে তো যাই হোক যে যে নাম দিয়ে শান্তি পায় তো আমরা আজকে অনেকগুলো ছবি উঠেছি আর সবগুলো ছবি এত সুন্দর হয়েছে যা বলা বাহিরে তো বাচ্চারা আসলে অনেক খুশি কিন্তু এখানেও শুধু হাঁটা ছাড়া আর কোনো কাজ নেই হাঁটতে হাঁটতে পাও এদিক দিয়ে ব্যথা হয়ে গেছে তো তারপর আজকে হাঁট যদি পা ব্যথাও হয়ে যায় তারপরও সব পুরো বুড়ানোটা ঘুরে তারপর বাসায় যাবো তারপরেও আসলে আমরা বাসায় যাবো না এখান থেকে আমরা চলে যাবো সানমার্কো সানমার্কো রাতের বেলা এত সুন্দর তো সানমার্কো থেকে এক দেড় ঘন্টা থেকে তারপর বাসায় চলে যাবো আর এই তালাগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ভালোবাসার তালা প্রেমিক প্রেমিকেরা এসে এখানে তালাগুলো লাগেছে এই বেনিসে অনেক ব্রিজের মধ্যে এরকম দেখছি অনেক জায়গা তো ওরা কোন বিশেষে লাগিয়েছে ওরাই জানে হয়তো বা ওরা যদি এই বছর লাগিয়েছে পরের বছর আসি দেখো যে তালাটা আছে কিনা এই আর কি তো ঘুরতে আসি ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু পায়ে অনেক ব্যথা হয়ে গেছে আর পুরো বাড়িগুলো সব একই রকম সেজন্য আর ভিডিওটা আর অনেক বেশি লম্বা করি না তো আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু দেখতে দেখতে তারপর আমরা আবার চলে যাবো সালমার এই যে আমরা সানমার্কো আস্তে আস্তে প্রায় সুন্দর হয়ে যাচ্ছে যে সূর্যটা একদম মনে হচ্ছে যেন মানে কাছ থেকে দেখা যাচ্ছে লঞ্চের মধ্যে এই যে সানমার্কো রাতের বেলা এত সুন্দর লাগে সানমার্কো রাতের বেলায় তো যারা আসেন নাই তারা কিন্তু রাতের বেলা সান ভেনিস এসে ঘুরে যাবেন বিশেষ করে সানমার্কো এত সুন্দর একটা মানে জায়গা দিনের বেলা আমার কাছে একটু ভালো লাগে রাতের বেলা অনেক বেশি ভালো লাগে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আজকে আমাদের সাথে যে যে পিচ্চি কাচ্চা